মুখ্যমন্ত্রী দাবি করছেন যে এনআইএ অত্যাচার চালাতে গিয়েছিল, মহিলারা তার বিরুদ্ধে আওয়াজ তুলেছে, কিন্তু পুলিশকে না জানিয়ে নাকি তদন্তে গিয়েছিল এনআইএ। এরপর ঠিক উল্টো কথাই বলছেন পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপার। দেখুন, বুঝুন, যে কোনো বাড়িতে চলে যাচ্ছে, লোকাল পুলিশকে না জানিয়ে গিয়ে হামলা করছে, মধ্যরাতে বাড়িতে ঢুকছে। খুব ভোরের দিকে এনআইএর একটি দল আপনার ভূপতিনগর থানাতে পৌঁছয় এবং ভূপতিনগর থানার পক্ষ থেকে তাদেরকে সমস্ত রকম সহযোগিতার আশ্বাস দেওয়া হয় একটি পুরনো একটি কেসে। মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন মধ্যরাতে ঘরে ঢুকে মহিলাদের উপর অত্যাচার করেছে এনআইএ। এর প্রেক্ষিতে ধৃত বলাই মাইতির স্ত্রী কি বলছে, দুজনের কথাই শুনব। শুনুন, মধ্যরাতে বাড়িতে ঢুকছে, মেয়েদের উপর অত্যাচার চালাচ্ছে, আর চালিয়ে বলছে মহিলারা আমাদের উপর অত্যাচার করেছে, আরও চারজনের নামে কেস ঠুকে দাও। সে এনআইএ এসেছিল, এনআইএ তদন্ত করতে এসে ঘর গোটা তদন্ত করে যাচ্ছে আর তাকে তুলে নিয়েছে, আমাকে একধারে বুসকি রাখছে, একধারে বুসকি রাখছে। এনআইএর উপর হামলা নিয়ে দেশের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের কি প্রতিক্রিয়া, তাও আপনাদের শোনাবো 42-এর লড়াই। দেখুন, এই রাজ্যে বলবো যে রুল অফ ল সম্পূর্ণভাবে কোলাপসড হয়ে গেছে, এবং এক কথায় বলবো যে বিভিন্ন কেন্দ্রীয় এজেন্সির উপর যে আক্রমণের ঘটনা ঘটছে এটা অত্যন্ত নিন্দনীয়, এবং আজকের ঘটনা এটা আমি কড়া ভাষায় আমি নিন্দা করছি। এবং সবচাইতে বড় কথা যে যেভাবে একটার পর একটা ঘটনা বাংলায় ঘটছে, এর আগে আমরা দেখেছি সিবিআইয়ের উপর, ইডির উপর, এবং আমাদের এনআইএর উপর আক্রমণ দেখতে পাই। যে কোনো কেন্দ্রীয় নিরপেক্ষ তদন্তকারী সংস্থার উপর কেন বারবার আক্রমণ হচ্ছে বাংলায়? ভারতবর্ষের অন্য কোনো রাজ্যে কেন আক্রমণ হয় না, শুধু বাংলাতেই কেন? আজকে বাংলার মানুষ এই প্রশ্ন করছে। আইন ব্যবস্থা সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে, এবং যিনি পুলিশ মন্ত্রী তার অবিলম্বে পদত্যাগ করা উচিত। কোনো জায়গায় এই আক্রমণ হয় না, শুধুমাত্র বাংলাতে হয়, কেন হয় সেই প্রশ্নের উত্তর গোটা বাংলার মানুষ খোঁজার চেষ্টা করছেন। আর এনআইএর উপর হামলার ঘটনায় তৃণমূলের উপর সব দায় চাপালেন বিরোধী দলনেতা শুভেন্দু রায়। দেখুন, আগে আমরা জানতাম বুড়িমার চকলেট বোম, এখন তো পিসিমার চকলেট বোম, পিসি নিজেই বলছে এটা চকলেট বোম। আমি বলবো ইলেকশন কমিশনের আওতায় এখন গোটা ব্যবস্থাপনা, আইন শৃঙ্খলা রক্ষা করার দায়িত্ব নির্বাচন কমিশনের। অবিলম্বে রাজ্যের ডিজিপি, এডিজি ল অ্যান্ড অর্ডার, এসপি পূর্ব মেদিনীপুর, ওসি ভূপতিনগর, এসডিপিও কাঁথি ইমিডিয়েট স্যাক করাও। সংবিধান স্বীকৃত একটি সংস্থা যার কাজ হচ্ছে ভারত মাকে সুরক্ষিত করা, মমতা ব্যানার্জি যে ভাষায় এনআইএকে আক্রমণ করেছেন, ভারতবর্ষের সংবিধান যা বাবা সাহেব আম্বেদকর দিয়েছে তাকে আক্রমণ করার সামিল বলে আমি মনে করি। ভূপতিনগরে এনআইএর উপর হামলার ঘটনায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা কে কি বললেন আমরা আবারও শোনাবো আপনাদের। পুরো বিষয়টি ঘটেছে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এবং তার অনুপ্রেরণায়। এবং স্থানীয় মানুষ না, এরা মানে চিহ্নিত তৃণমূল নেতা, তৃণমূল কর্মী, এবং যেভাবে একের পর এক কেন্দ্রীয় এজেন্সির উপর আক্রমণ হচ্ছে, পশ্চিমবঙ্গকে মাঝে মাঝে আমাদের মনে হচ্ছে যে আফগানিস্তানে পরিণত হয়ে গেছে। পশ্চিমবঙ্গে আইন শৃঙ্খলার চরম অবনতির এগুলো কতগুলো নিদর্শন। এগুলো সম্পূর্ণ আক্রমণ হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে, এবং পশ্চিমবঙ্গের যারা পুলিশের কর্তা ব্যক্তি আছে তাদের প্রশ্রয়ে পরিকল্পিতভাবে হামলা। আগামী দিনে এই ধরনের হামলা, এই ধরনের অত্যাচার যে কোনো ইনভেস্টিগেশন এজেন্সির উপরে হতে পারে, দায়ী তাহলে মুখ্যমন্ত্রীর উপরে পড়তে হবে। পুলিশকে না জানিয়ে সকালবেলা মিডিয়াকে সাথে নিয়ে গিয়ে আবার সেখানে পরিকল্পিত চক্রান্ত করে বিশৃঙ্খলা করতে চেয়েছে, এবং সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত প্রতিবাদ সেখানে হয়েছে। পরবর্তী ক্ষেত্রে পুলিশ জানিয়েছে যে তারা যখন রিকুইজিশন পেয়েছে তার অনেক আগে এই ধরনের ঘটনা ঘটে গেছে, অর্থাৎ এটা প্রমাণিত সত্য যে বিজেপির অঙ্গুলি হেলনে পরিকল্পিতভাবে বিশৃঙ্খলা করার জন্য সেন্ট্রাল এজেন্সি এই ধরনের কাজগুলো করছে। আপনারা জানেন যে এ রাজ্যে আবারও আক্রমণের মুখে কেন্দ্রীয় এজেন্সি, এ রাজ্যে আবারও আক্রমণের মুখে কেন্দ্রীয় এজেন্সি। ভূপতিনগরে তদন্তে গিয়ে আক্রান্ত এনআইএ, মুখ্যমন্ত্রীর অবশ্য দাবি
হামলা চালিয়েছে নাকি জাতীয় তদন্তকারী সংস্থায়। আর এ নিয়ে ভোটের মুখে সরগরম রাজ্য রাজনীতি। দেখুন, হামলাটা মেয়েরা করেনি, হামলাটা করেছে এনআইএ। এনআইএ এই গাড়ি পুলিশ লেখা গাড়ি ব্লু বেকন, এবং এই গাড়িটির সামনের দিকের কাঁচ এক জায়গা, দু জায়গা এবং ওই দিকে তিন জায়গা। যে ধরনের আঘাত এখানে দেখে বোঝা যাচ্ছে বড় কোনো পাথর থ্রো করা হয়েছে। ফের কেন্দ্রীয় সংস্থার উপর হামলা, এবার ভূপতি নগর। বিস্ফোরণ কাণ্ডের তদন্তে গিয়ে ফের দুষ্কৃতীর হাতে আক্রান্ত এনআইএ। জাতীয় তদন্তকারী সংস্থার গাড়ির উপর ইট বৃষ্টি। যখন নিয়ে উঠছে তখনই মহিলার আক্রমণ করেছিল গাড়ি, মেইনলি মহিলা, মেইনলি হাতে লাঠি ইট ছিল। নয়ের দশকে কাশ্মীরে সেনাদের উপর এভাবেই পাথর বৃষ্টি করত বিচ্ছিন্নতাবাদীরা। কাশ্মীর এখন শান্ত, কিন্তু ভূস্বর্গের মারণরোগ যেন সংক্রমণের মতো বাংলায় ছড়িয়ে দিতে চায় শাসক। তৃণমূলের রাজত্বে সন্দেশখালি ও বনগায় আক্রান্ত হয়েছিল ইডি। তিন মাস যেতে না যেতেই এবার গুন্ডাদের হামলার শিকার এনআইএ। কোথায় একটা চকলেট বোম ফেটেছিল 2022 সালে, আর মধ্যরাতে গিয়ে যদি মহিলার বাড়িতে গিয়ে অত্যাচার করে, গ্রামে ঢুকে গিয়ে অত্যাচার করে, তা মহিলারা কি করবে? শাখা বালা পরে বসে থাকবে, না মাথায় ওড়না দিয়ে বসে থাকবে? তারা তাদের রক্ষা করবে না, তাদের ইজ্জত, তাদের সম্মান? মুখ্যমন্ত্রী বলছেন ইজ্জত বাঁচাতে হামলা করেছেন মহিলারা। তার মানে কি? এনআইএর হাতে মহিলাদের ইজ্জত সুরক্ষিত নয়, আর শাজাহানদের হাতে মহিলারা সুরক্ষিত? মানে রাত 12টা একটা সময় সবাই ঘুমিয়ে পড়েছিল, আমরা সব বাচ্চাটা নিয়ে আমাদেরকে ডেকে পাঠাতেন। এবার ওইভাবে সবাই গিয়ে কি সারা রাত ধরে ওই পিঠে বানাও ওদেরকে খাওয়া, রাত্রিরে মেয়েদেরকে নিয়ে মানে দেহ সঙ্গিনী করার একটা চেষ্টা করতো, এরকম অনেক ঘরের মেয়ে বউদের নিয়ে এইভাবে মেয়েদের নিয়ে অত্যাচার করতো। রাতের বেলা ডেকে নিয়ে যাওয়া হতো, ডেকে নিয়ে গিয়ে কাজ করানো হতো। কতটা সীমাহীন, দায়িত্ব জ্ঞানহীন হয়ে পড়লে একজন মুখ্যমন্ত্রী এই স্তরে নেমে রাজনীতি করতে পারেন? আজ তারই জবাব চাই বাংলা, রিপাবলিক বাংলা।